আয়োজন করেছে। আমার ধারণা ছিল না এত বড় একটা হাট হয়েছে। এই সুন্দর হাটের জন্য আমি দিলীপ নারায়ণ বসু এবং ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনে রাজশ্রীকে ধন্যবাদ জানাই। এটা আমার লাভ হল যে আমি এখানে ঘুরে ঘুরে বিভিন্ন জেলা থেকে যারা এসছেন তাদের সাথে কথা বলি। মুর্শিদাবাদের মেয়েরা আমায় উপহার দিল, আবার সাবল থেকে মাদুরের কাজ করেন তারা এসছেন, আবার উত্তর চব্বিশ পরগনা থেকে যারা ছাতা বানায় তারা এসছেন, বাবনার থেকে যারা চিকনের কাজ করেন তারা এসছেন, আরও পশ্চিমবাংলার নানা জায়গা। এই যে হাটে কী হয় মূলত দুটো জিনিস, আমাদের বাড়ির মেয়েরা আছে, মহিলারা আছে, তাই তারা সাজতে ভালোবাসে। সাজ মানে সবসময় দামি কৃষির জন্যের গয়না, টুকনি চাকরি দিয়ে আমাদের মেয়েরা অসম্ভব সুন্দর সাজে। সেই রকম কিনতে পারে সবাই, সাজার জিনিস এখানে আছে। আর মেয়েরা নিজেকে সাজালে তারপর বাড়ি সাজে, বাড়িতে যেসব সাজে ল্যাম্পশেড থেকে নিয়ে ওয়াল হ্যাঙ্গিং থেকে নিয়ে নানা রকম জিনিস আছে যা দিয়ে একটা বাড়িকে সুন্দর করে তোলা যায়। এইগুলো বিভিন্ন জেলা থেকে তুলে আনার ক্ষেত্রে রাজশ্রী একটা বড় ভূমিকা পালন করেছে, রাজশ্রীকে ধন্যবাদ। এই কাজে সবচেয়ে যিনি বেশি উদ্যোগ নিয়েছেন তিনি মমতা ব্যানার্জি। আপনারা জানেন বিশ্ববাংলার দোকান খুলেছে, দমদম এয়ারপোর্টে আমরা যখন যাই দেখি বিশ্ববাংলার দোকানে এরকম নানা বাংলার হস্তশিল্পের কাজ থাকে। এখন দিল্লিতেও বিশ্ববাংলার দোকান খুলেছে। আমাদের এমনিতেই তো গ্রামে গ্রামে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, গ্রামে গ্রামে মেয়েরা করছে, এখন সেটা শহরেও চলে এসেছে, পৌরসভার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী। আমরা চাই যে মেয়েরা একসাথে বসে তারা নিজেরা কিছু রোজগার করার মতো কাজ করুক, তার জন্য ব্যাংকের সাহায্য আছে, এনইউএলএম আছে, সেই এনইউএলএমের মাধ্যমে এইসব কাজ করা যেত। কিন্তু মমতা ব্যানার্জিও আগে যাকে ধন্যবাদ জানাতে হয় এই ধারণার জন্য, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শান্তিনিকেতন একটা মাঠের মধ্যে যখন তৈরি করেছিলেন